চিজ অনেক রকম খাওয়ার তৈরিতে ব্যবহার হয়ে থাকে খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় এই মজরালা চিজ বাহির থেকে বেশি দামে না কিনে মাত্র দুটি উপকরণ দিয়ে ঘরে তৈরি করে ফেলুন এই মজরালা চিজ খুব সহজে ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে মাত্র দুই মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন এই চিজ তো সবার মধ্যে একটা ধারণা থাকতেই পারে যে চিজ খাওয়াটা কেমন ক্ষতিকারক বা ক্ষতি না তো যারা চিজ নিয়ে ভয় পাচ্ছেন একটু তাদেরকে বলছি চিজ খাওয়া যে খুব একটা ক্ষতিকর তা কিন্তু নয় পরিমাণ মতো চিজ খাওয়া যেতেই পারে এতে কোনো প্রবলেম হবে না তো আলা চিজ তৈরি করার জন্য গরুর খাটি কাঁচা দুধ প্রয়োজন চলুন তাহলে দেখিনি সুস্বাদু এই মজারালা চিজ রেসিপিটি তো চিজ তৈরি করার জন্য এখানে আমি গরুর এক লিটার খাঁটি কাঁচা দুধ নিয়েছি মজারালা চিজ তৈরি করার জন্য আপনারা যদি দোকান থেকে প্যাকেট যা দুধ সংগ্রহ করতে চান তো সেক্ষেত্রে প্যাকেটের গায়ে র মিল্ক লেখা আছে কি না সেটা দেখে নিতে হবে অবশ্যই তা না হলে মজারালা চিজটা পারফেক্টলি হবে না পারফেক্টলি মজারালা চিজ তৈরি করার জন্য গরুর খাঁটি দুধ দরকার তো এখানে হাঁড়িতে আমি এক লিটার দুধ নিয়েছি গরুর খাঁটি কাঁচা দুধ এ পর্যায়ে চুলাটা জ্বালিয়ে দিব এবং চুলার আঁচটা থাকবে মিডিয়ামে চুলাটাকে আমি দুই মিনিট ধরে জ্বালিয়ে রাখবো অর্থাৎ দুধটাকে আমি দুই মিনিট ধরে গরম করতে থাকব। আর একটুখানি চেক করে নেব যে কেমন গরম হয়েছে বরাবর গরির কাটার দুই মিনিট ধরে আমি এই চুলাটাকে জ্বালিয়ে রাখবো এবং দুধটাকে বারবার নেড়ে চেড়ে দিব এতে করে পাতিলের সম্পূর্ণ দুধটা একই রকম গরম হবে অর্থাৎ দুধটা এমন গরম হতে হবে যাতে করে দুধের মধ্যে আমি আঙুলটা চুবিয়ে রাখতে পারি ঠিক পাঁচ সেকেন্ডের জন্য বরাবর দুই মিনিট হয়ে গেলেই আমি চুলাটাকে অফ করে দিব এবং এ পর্যায়ে একটা কাপের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ বিনেগার নিব অর্থাৎ এক লিটার দুধের জন্য আমাকে হাফ কাপ পরিমাণ হোয়াইট বিনেগার নিতে হবে আর আমি যদি দুই লিটার দুধের মজারলা চিজ তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাকে এক কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার নিতে হবে এখানে আমি এক লিটার দুধের মজারলা চিজ তৈরি করছি সেই জন্য আমাকে হাফ কাপ পরিমাণ হোয়াইট বিনিগার ব্যবহার করতে হবে তো ভিনিগারটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম হোয়াইট ভিনিগারটা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে ম্যাজিকের মতো কাজ হচ্ছে অর্থাৎ চিজটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো দুধটা ছানাতে পরিণত হয়ে গেছে এবং সবগুলো একসাথ হয়ে আছে ছানাটা যদি আমি টক পগে ফুটন্ত দুধের মধ্যে ভিনিগারটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এত সুন্দর ছানা হতো না ছানাটা তখন ছড়া ছড়া হয়ে থাকতো একসাথ হতো না এখন দেখতে পাচ্ছেন ছানাটা কতটা সুন্দর হয়েছে এবং একটা স্টেচি বাপ আছে ছানার মধ্যে আপনারা কিন্তু দুই মিনিটের বেশি দুধটাকে জাল করতে যাবেন না সেক্ষেত্রে ছানাটা পারফেক্ট হবে না অর্থাৎ আমার মতো হবে না এ পর্যায়ে ভালোভাবে ছানাটাকে চেপে চেপে নিতে হবে যাতে করে ভিতর থেকে পানিটা বের হয়ে যায় এদিকে আমি একটা বলের মধ্যে গরম পানি নিয়েছি পানিটা সেভেন্টি পারসেন্ট গরম হতে হবে খুব বেশি টক বগে পুটন্ত পানি নেওয়া যাবে না এদিকে এক টেবিল চামচ পরিমাণ লবণ নিয়ে আমি পানির সাথে মিক্স করে নিব এবং মজারলা চিজ তৈরি করার জন্য আমি যে ছানাটা নিয়েছি সম্পূর্ণ ছানাটা আমি এই গরম পানির মধ্যে ডুবিয়ে দিব ঠিক এইভাবে গরম পানির মধ্যে আমি ডুবিয়ে দিব এবং ভালোভাবে চেপে চেপে নিব যাতে করে ছানার ভিতরে ভিনেগারের যে পানি রয়েছে সেই পানিটা বের হয়ে যায় খুব ভালোভাবে চিপে আমি ছানার ভিতর থেকে পানি বের করে ফেলবো ভালোভাবে পানিটা বের করার পর ছানাটাকে আমি আবারও এই গরম পানির মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণ ছানাটাকে এই প্রসেসে পানিতে ডুবিয়ে দশ সেকেন্ডের জন্য রাখতে হবে এবং আবারও চিপে নিতে হবে এভাবে ঠিক চারবার আমাকে এই কাজটা করতে হবে এই চিজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন এতে করে সবাই উপকৃত হবে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চিজটা এখন পুরোপুরি রেডি বাট আমি এটাকে এখন কোনো কিছুতে ব্যবহার করতে পারবো না কেননা গরম পানিতে দেওয়ার কারণে চিজটা এখন অনেক নরম হয়ে আছে এটাকে এখন শক্ত করার জন্য আমাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে চার ঘন্টার জন্য চাইলে কিন্তু এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন চাইলে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় লিটার দুধের মজরালা চিজ তৈরি করে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেক্ষেত্রে যখনই চিজের দরকার হয়ে যাবে তখনই চিজটা ডিপ ফ্রিজ থেকে নিয়ে গ্রেড করে যে কোনো কিছুতে ব্যবহার করা যাবে এইভাবে চিজটাকে এয়ারটাইট করে নিতে হবে যাতে করে ভিতরে কোনোভাবেই বাতাস পৌঁছতে না পারে চাইলে আপনারা কোনো এয়ারটাইট বক্সে চিজটা সংরক্ষণ করতে পারবেন প্রায় তিন থেকে চার ঘন্টা পর নর্মেল ফ্রিজ থেকে চিজটা বের করে নিয়েছি এই চিজটা এই অবস্থায় নর্মেল ফ্রিজে দুই সপ্তাহ ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এর থেকে বেশি সময় যদি আপনাদের ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিবেন এই ধরনের মজলায় চিজ তৈরি করে ডিপ ফ্রিজে ছয় মাস ধরে সংরক্ষণ করে রাখা যায় তিন থেকে চার ঘন্টা রাখার পরেও দেখতে পাচ্ছেন চিজটা অনেকটা নরম রয়েছে আরও কিছুক্ষণ অর্থাৎ এক দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিলে টোটাল যদি আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে চিজটা পারফেক্টলি শক্ত হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন চিজটা কতটা সুন্দর ঘন হয়েছে দেখতে কতটা পারফেক্ট হয়েছে তো এই চিজ দিয়ে আমি একটা পিৎজা তৈরি করেছি এই চিজ দিয়ে বানানো পিৎজা রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন অথবা আমি লিঙ্কটা ড্রেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এক লিটার গরুর কাঁচা দুধ দিয়ে কিন্তু আপনারা আড়াইশো গ্রাম পরিমাণ চিজ তৈরি করে ফেলতে পারবেন তো আড়াইশো গ্রাম মজালা চিজ কিনতে হলে কিন্তু অনেক টাকা গুনতে হয় তাছাড়া এই করোনা পরিস্থিতিতে দোকানে না গিয়ে আপনারা খুব সহজে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এই ধরনের একটা মজালা চিজ বাসায় তৈরি করে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনার টাকা এবং সময় দুটোই কিন্তু বেঁচে যাবে তো রেসিপিটি সবাই বাসায় ট্রাই করবেন আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ